আমরা এখন চলে এসেছি পলাশ বনে, পলাশপুর, যেটা দেখতে গিয়ে লোকে অনেকে পুরুলিয়া চলে যায়। আমাদের বেলুর, বেলুর সবাই চেনে, সেই বেলুর স্টেশনের কাছে ইএসআই হসপিটালের নিকটেই একটা পলাশ বন আছে, সেখানে আমরা এখন চলে এসেছি। আজকের ব্লগ এই নিয়েই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি সুব্রত, তোমরা আছো ছুটে চলো সুব্রতর সঙ্গে। আজকে ছুটতে 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 খুব রোদ। আরে এই যে আমার, আমরা চারজন চলে এসেছি ছুটতে ছুটতে পলাশ বনে, দেখি কত পলাশ ফুল দেখা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কোকিলের আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি, কত দূর কি করতে পারি তোমাদের জন্য, সারাদিন ছুটছি, চলো দেখতে থাকো, মজা হবে, চলো। দেখো খেজুর গাছ, খেজুর গাছে খেজুরের মুকুল, মানে খেজুর হবে সেটা অলরেডি চলে এসেছে। দেখো তোমাদের একটু জুম করে 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 দেখাই, অসাধারণ লাগছে। তার সঙ্গে পলাশ বন, ওই দেখা যায় দূরে পলাশ ফুলের কুঁড়ি। দেখুন পলাশ বন, প্রচুর পলাশ গাছ ভর্তি। এই ফেব্রুয়ারি শেষ আর মার্চ, এই সময় এই পলাশ ফুল ফুটে এবং এই বাগানটিকে পুরো আলোয় আলোকিত করে দেয়। সূর্যর ঝকমকে রোদ্দুর, তার সঙ্গে পলাশ ফুল, একটা ছাওয়া আর রোদ, এর খেলা চলছে। আমরা সেই খেলায় মত্ত হয়েছি, আপনাদেরকেও সঙ্গে নিয়েছি। আমাদের বহু দূরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আপনারা চলে আসতেই পারেন এই পলাশ ফুল দেখার জন্য, একদম আমাদেরই কাছাকাছি জায়গায়। দেখুন কি অসাধারণ হয়ে আছে পলাশ ফুল, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। যখন এই গাছগুলিতে এই পলাশ ফুল তার নিজের রূপ দেখাবে, তখন একবার চিন্তা করুন, ইমাজিন করুন যে কি সুন্দর লাগবে। এত সুন্দর ওয়েদার, ঠান্ডা বাতাস, মন পুরো ভরে যাচ্ছে। দেখুন খচ 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 খচ, তুমি কোথায় এসেছো? বলো, পলাশ বনে। কেমন লাগছে? আমার বড় ছেলে, ও ভিডিও তুলতে ভালোবাসে, ওর তো চ্যানেলটা আপনারা জানেন, কু ঝিক ঝিক শুভ্র নীল, ওরও লিঙ্ক থাকবে। ও ফটোগ্রাফি করছে, আর শুধু আপনাদের জন্য সুন্দর সুন্দর ফটোগ্রাফি, ওরই হাতের কাজ। আর আমার পুচকেটা ছুঁড়ে বেড়াচ্ছে ওর নিজস্ব ছন্দে। এবং আপনারা সবাই কিন্তু আমাদের ইনস্টাগ্রামকে ফলো রাখবেন,
ছোটো ছোটো সুব্রতর ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ, সেই পেজে কিন্তু আপনারা এই প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য একদম কাছ থেকে দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই আরও সুন্দর দৃশ্য দেখানোর জন্য। ওপরটা ওপরটা দেখো, ওপরের ভিউটা আরও সুন্দর, আরও মনোরম। অনুভূতি কেমন? একদম শব্দ পোড়া যে পলাশ ফুল, দেখো কি দারুণ সুন্দর। আমরা তো এত সুন্দর ফুল পাই না সরস্বতী পূজাতে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। পলাশ বাগানে এসে ও ছুটে বেড়াচ্ছে প্রকৃতির টানে, আর আমার বড় ছেলে ও নিজের স্টাইলে ফটো তুলছে শুধুমাত্র আপনাদের জন্য। ফলো রাখবেন অবশ্যই। এই হাওয়া কিছু বলে যাচ্ছে, এই হাওয়া দিচ্ছে স্নিগ্ধতা, হাওয়া দিচ্ছে প্রাণ ভরা নিঃশ্বাস, হাওয়া দিচ্ছে জীবনকে উদ্দীপন করার, রক্ষা করার। কি খাচ্ছ তুমি? বাদাম। একটু গান করো তো কাঁচা বাদামের। পলাশ বন তো দেখলাম, ঠিক পলাশ বনের উল্টো দিকেই এত বড় একটা পুকুর, সত্যি খুব ভালো লাগছে। এরকম দেখাই যায় না, জলাশয় প্রায় বন্ধের মুখে, অসাধারণ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যত যত্র নোংরা ফেলবেন না, পরিবেশকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। সেই পরিবেশকে দেখুন, যে যেখান থেকে পারছে আসছে, নোংরা ফেলে দিয়ে চলে যাচ্ছে, এটা একদম করবেন না প্লিজ। আপনাদের কাছে এই রিকোয়েস্ট, বারবার প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে, আপনারা প্রকৃতিকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করবে তাহলে প্রকৃতি। এইভাবেই আমরা দুজন দুজনের কিন্তু ভারসাম্য রেখে এগিয়ে চলব। প্লিজ প্লিজ প্লিজ।